ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. রমজান মাসের ভিতরে আমরা পেয়েছিলাম 10টি রাত, শেষ দশকের রাত, এই বেজোড় রজনীগুলাতে এবং শেষ দশকের রাত্রি ইবাদত করলে হাজার রাতের চেয়ে যদি একটা দিন কবুল হয়ে যায় তাহলে হাজার রাতের চেয়ে হাজার মাসের চেয়ে ইবাদত করার নেকি আমরা পাওয়ার আশায় ইবাদত করেছিলাম। ঠিক তেমনই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত যদি কেউ দিন, ওখানে ছিল রাত আর এখানে হলো দিন, জিলহজ মাসের যদি এই প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি গ্রহণযোগ্য, এজন্য আমরা এই কয়টা দিন সিয়াম পালন করার চেষ্টা করবো। এর মাঝে বিশেষ করে আমাদের মাঝে এই 10টা দিন, বিশেষ করে জিলহজ মাসে কয়েকটা দিন দিক রয়েছে আমাদের মাঝে যেগুলোর মাধ্যমে আমরা কয়েক কিছু নেকি অর্জন করতে পারি, তাও সেগুলো বড় বড় মানের। যেমন এটা হলো জিলহজ মাসের যে সিয়ামগুলো পালন করলে আমরা যে এবং যে নেকি পাবো, এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের দিনের ইবাদতের যে মর্যাদা দেওয়া হয়েছে, এবং ঠিক তেমনই এই মাসের এই 10 দিনের ভিতরে একটা দিন আছে আরাফার দিন। এই আরাফার দিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহ আইকাফিরু সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দাহু। আরাফার দিনে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে তার পূর্বের 1 বছরের এবং পিছনের 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যায় এই সিয়াম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এ মাসে কুরবানির মাধ্যমে ইব্রাহিমের আদর্শ জাগ্রত হওয়ার একটা উত্তম মাধ্যম আমাদের মাঝে জারি করে দিয়েছেন। আসুন এই তিনটা আমরা নেকি, এই তিনটা কার্যের মাধ্যমে আমরা আমাদের নেকিগুলোকে অর্জন করার চেষ্টা করি। আরাফার দিনের সিয়াম, আরাফার দিনের সাথে সম্পৃক্ত সিয়ামু ইয়াউমি আরাফা কথাটি বলা হয়েছে, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহ আইয়ুকাফিরু সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দাহু। আরাফার মাঠে যেদিন হাজিরা অবস্থান করবে সেই দিন আমাদেরকে সিয়াম পালন করতে হবে। যদি আমরা এই সিয়ামটা পালন করতে পারি তাহলে আমাদের পিছনের 1 বছরের আর আগের 1 বছরের গুনাহের কাফফারা এই সিয়াম হয়ে যাবে। আমরা চেষ্টা করব, আজকেই নিয়ত করে ফেলবো যে আমরা আরাফার দিনে যাতে করে সেই সিয়ামটা পালন করতে পারি। وانتشت روحي وصار الدمع يجري.